হ্যালো আলাইকুম গত দুই দিন আগে মাননীয় উপদেশের সাথে সবাই আমাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে শেষ পর্বটা আছে ভিডিওতে দিয়ে দিচ্ছি যে আসলে কি হয়েছিল এবং আতিয়াসার আসলে কার পারপাস সার্ভ করছে সেটা একটু ক্লিয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা এবং আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা কতবার মাইকটা চেয়েছিলাম কথা বলার জন্য এবং কেন আমাদেরকে সুযোগটা দেওয়া হয়নি তার পিছিয়ে আসলে কারা কাজ করছে উনি পার্সোনালি কাকে নতুনভাবে ফেডারেশনে ঢুকানোর চেষ্টা করছে এবং আমরা যখন প্রথম প্রথম দিন যখন আমরা অবস্থান গ্রহণ করি ফেডারেশনে শুধুমাত্র রাষ্ট্রীয় সম্পদ নিরাপত্তার জন্য অ্যাজ এ বক্সার হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি যেখান থেকে আমি শিখেছি যেখানে আমি খেলেছি যেখানে আমার আসা যাওয়া ছিল বছর পর বছর সেটার দায়িত্ব যদি আমি নিতে না পারি অ্যাটলিস্ট গিয়ে বসে থাকা বা দেখা দেখভাল করা এই কাজটাও যদি আমি করতে না পারি আমার কাছে মনে হয় না যে আমি আসলে খেলার হওয়ার যোগ্য এবং ওই দিন আমি এর আগেও বারবার লাইভে বলেছি এবং ডকুমেন্ট ছিল যে সাবেক যে জেনারেল সেক্রেটারি ফেডারেশনের উনি এসে আমাদেরকে মৃত্যুর হুমকি দিছে যে বলতেছে যে তোমরা কি ফেডারেশন জন্য রক্ত দিতে পারবা প্রথমত হচ্ছে বক্সারকে আপনি রক্ত দেওয়ার কথা বলছেন এবং আরেকবার বলছেন যে আমাদেরকে রক্ত আমরা রক্ত দিতে পারবো কিনা আমরা কিন্তু ডিসিপ্লিন অ্যাথলিট এবং আমরা সর্বোচ্চ আমাদের পেশাদারিত্বর পরিচয় আমরা দিয়েছি সো আজকের এই ভিডিওতে দেখতে পারবেন যে আসলে সভায় আসলে কি হয়েছিল এবং আতিয়া আসলে কার পারপাস সার্ভ করছে সেটা আমরা দেখাবো আজকে তিনটা বান্নতে আমি এবং ইশিয়াক ভাইয়া আমরা সেখানে উপস্থিত হই এনএসিতে মতবিনিময় সভাতে এবং এরপর পরে মাননীয় উপদেশটা চলে আসে তিনটা আটান্নতে এবং স্বাভাবিকভাবেই চারটা থেকে আমাদের মত বিনিময় সবার শুরু হয় সবাই যে যার মতো করে কথা বলা শুরু করে এক ঘন্টা পর আমরা প্রথম কলটা করি চারটা বাউন্নতে চারটা আমরা প্রথম কলটা করি এবং তারপরও চারটা তিপ্পান্নতেও ইসি ভাই চেষ্টা করে কথা বলার জন্য মাইক নেওয়ার জন্য তৃতীয়বার চারটা পঞ্চান্নতে একদম দাঁড়িয়েই উনি চেষ্টা করে পাঁচটার সময় একজন আসে আমাদেরকে আস্বস্ত করে আমাদের আমাদেরকে মাইক দেওয়া হবে এবং কথা বলার সুযোগ দেওয়া হবে পরে আর পাইনি পাঁচটা নয় পাঁচটা নয়তেও আমরা চেষ্টা করি কিন্তু আমাদেরকে একদমই গুরুত্ব দিচ্ছিল না পাঁচটা তেরোতেও সেম এর পর হচ্ছে বারবার আমরা চেষ্টা করি পাঁচটা ষোলোতেও পাঁচটা ষোলোতেও চেষ্টা করি এবং পাঁচটা সতেরোতে বাধ্য হয়ে তখন ইশে ভাই উঠে পোডিয়ামে চলে যায় যেটা আপনারা এর আগেও দেখেছেন সেইখানে পোডিয়ামের সামনে আমি এবং ইশে এক ভাইয়ের পাশাপাশি আরও দুজন ছিল আমাদের সাথেও এক সবার সাথে একই ব্যবহার করা হয় এবং সেখানে আতিয়াসার বলছিল যে ওনারা নাকি বারবার চেষ্টা করছে উপদেষ্টার সাথে উপদেষ্টাকে বোঝানোর জন্য যে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি যে হচ্ছে বছর পর বছর উপদেষ্টা থেকে শুরু করে সারা দেশের মানুষ সবাই জানে কিন্তু আপনিও তো এই দুর্নীতির সাথে আপনারও যোগসাযোগ আছে এবং এই সব ব্যাপারেও অনেক প্রমাণ রয়েছে এবং আপনি আসলে নতুন করে কাকে আনানোর চেষ্টা করছেন কোন ধরনের রাজনৈতিক লোককে আনানোর চেষ্টা করছেন এটা আমি এখন এখন দেখাবো দুর্নীতি দুর্নীতির সাথে দুর্নীতি নিয়ে আমরা কথা তো বলতে দিতে হবে স্যার এটা গণতান্ত্রিক অধিকার আমাদের কথা বলতে দিতে হবে স্যার যদি এখানে দেখতে পাই আলোকিত বাংলাদেশে প্রচারিত হয় বক্সিং ফেডারেশন দখল এগারো বক্সারের কবে নয় অগস্ট দুই আচ্ছা আমরা নিচে গেলাম ইন সব এখানে দেওয়া আছে এইখানে আসেন এইখানে লেখা এক সময় সেখানে এসে উপস্থিত হন সাবেক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম খান তিনি বলেন সমন্বয়কের নাম করে স্টেডিয়ামের ভিতরে অবস্থান করা বৈধ নয় স্টেডিয়ামে ফেডারেশনের দায়িত্ব জাতীয় ক্রীড়া তাদের নয় ওকে এইখানে তাদের থাকার কি দরকার সেখানে ক্যাম্পও চলছে আই মিন বক্সিং ক্যাম্প এই সময় কোনো দুর্ঘটনা ঘটলে দায় দায়িত্ব কে নিবে বাহিরের ছেলেরা আই মিন বাহিরের ছেলেরা সমন্বয়কারী হিসেবে আসবে এর কোনো প্রয়োজন ছিল না সাধারণ সম্পাদক উনি আমাদেরকে বাহিরের ছেলেরা বলছে আবার এখানেও লেখা বক্সিং ফেডারেশন দখল এগারো বক্সারের মুরব্বি আর ইউ সিরিয়াস সাবেক বক্সার কোচ এবং ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল রেফারি তো আজকে আমাদের এখানে একটা মত বিনিময় সভার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমি এটা সাতবার জানি কারণ বিভিন্ন কারণে উপদেষ্টা মহাদের সাথে সরাসরি কথাবার্তা বলার সুযোগ নেই তো এটা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু একটা ইনসিডেন্ট ঘটনা ঘটছে যে আপনার আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট নিয়ে যে আমরা এখন সংস্কার আন্দোলনের মধ্যে আসছি এই সংস্কারটি কিন্তু প্রতিহত করতেছে আবার ওই স্পিরিট ধারী মানে যারা বৈষম্য করে সেখানে স্পষ্ট যারা দ্য পয়েন্ট কথা বলবে এই লোকদেরকে কথা বলতে দেওয়া হয়নি যে আত্মার আতিয়া সাহেবের সাথে আমি সরাসরি জানাইছিলাম যে আমাদের বক্সিং নিয়ে আমরা একটু কথা বলতে চাই বক্সিং এর দুর্নীতি নিয়ে কথা বলতে চাই তুমি আমাকে মারতে চাই তো এখন বিষয় হচ্ছে যে কেউ যদি এই ধরনের আচরণ নিয়ে আপনার সার্চ কমিটির সাথে বা আপনার উপদেষ্টার সাথে যদি লওয়জ রেখে যদি এই ধরনের কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের থেকে আমরা মানে দুর্নীতিমুক্ত রাজনীতি পরিচয়হীন আর আপনার চাটুকার মুক্ত যে আমরা গঠন করতে পারবো এই বিষয়ে আমরা শঙ্কা বোধ করতেছি এই জন্য মাননীয় উপদেষ্টা এবং সার্চ কমিটি যারা আছেন তাদেরকে স্পেসিফিক করে বলতে চাই অন্যান্য ফেডারেশন তো আছেই আমরা যারা বৈষম্যহীন বক্সিং ফেডারেশন গঠন এবং সংস্কার আন্দোলন করতে চাচ্ছি এবং করতেছি আমাদেরকে আমাদের কাছে যে দুর্নীতি তথ্য প্রমাণ আছে আমাদেরকে যেন ডাকা হয় টেবিলের যেন ডাকা হয় এবং আমাদের তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত যেন নেওয়া হয় এই দাবি করতে